गुड आफ्टरनून एवरीवन। देखो आज के जो क्लासटा तुम्हें करब एर आगे से दिन के सूत्र किछु मान निर्णय करेछि। मान निर्णय किन्तु बीजगणित अनेक रकम आछे। सेदिन के किछु हयतो स्क्वायर ऊपर मान निर्णय करेछि। आज के जो मान निर्णयगुलो तुम्हें शेखाबो सेगुलो सूत्रेर साहाज्ये मान निर्णय, सेगुलो किउबेर सूत्रेर ऊपर। तो चलो आज के देखाई देखो। तोमादे एक नम्बर अंक बोले छे ए प्लस बी समान समान माइनस एक तीन होले प्रमाण करार चेष्टा करी प्रमाण करार चेष्टा करी ए किऊ प्लस बी किऊ माइनस ए बी समान समान माइनस वन ट्वेंटी सेवेन वन बाई ट्वेंटी सेवेन। ठीक है, देखो हमारे दिए ए प्लस बी ए प्लस वन बाई बी समान समान माइनस वन बाई थ्री होले प्रमाण करार चेष्टा करी जे ए किऊ प्लस बी किऊ माइनस ए बी समान समान माइनस वन बाई ट्वेंटी सेवेन। माने हमारे ए अंक थेके बार करते हबे उत्तर बेरोबे माइनस वन बाई ट्वेंटी सेवेन, सेटा आमादेर बोले दिएछे। ठीक आछे, ताहले आमरा कि करब देखो। आमरा कि करब ना उभय पक्षके घन करब। किऊब लिखलाम माने बांगलाय कि बोले घन। ठीक आछे, ताहले आमरा ब्रैकेटे कि लिखब उभय पक्ष के घन करे पाई। उभय पक्ष के घन करे पाई। देखो ताले ए प्लस बी तार होल क्यू सूत्र की ए क्यू बी क्यू प्लस थ्री ए बी ব্যাকেটে এ মাইনাস বি। এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ব্যাকেটে এ প্লাস বি সমান সমান। এখানে দেখো ওয়ান বাই রুট থ্রি তার হোল কিউ মানে কত, মাইনাস থ্রি কিউ মানে কত, সাতাশ। বা ए किऊ प्लस बी किऊ प्लस थ्री ए बी एखे देखो ए प्लस बी एर मान कत दे माइनस एटा समान समान कत माइनस वन बाय ट्वेंटी सेवेन। ताले अथे ए किऊ प्लस वन बाय बी किऊ एखे देखो प्लस से माइनस से है माइनस ऊपर थ्री नीचे थ्री की है केटे जाए তারপর কি হয় এটা এ বি এবির সাথে ওয়ান গুণ করলে কি হয় এ বি। ঠিক আছে, সমান সমান তাহলে কত দেখো, তাহলে দেখো আমরা এ লাইনটা বার করলাম, তাহলে পাশে কি লিখবো এটা হলো প্রমাণিত, এটা হলো প্রমাণিত। ঠিক আছে, দেখো একটা অঙ্ক দিয়েছিল সেটা হলো এ প্লাস বি এ প্লাস ওয়ান বাই বি অঙ্কটা এটা ছিল। আমাদের কি হবে এর আগে যে অঙ্কগুলো করেছিলাম তাহলে স্কোয়ার উপর এটা হলো ঘনফল। আমরা যদি উভয় পক্ষকে ঘন করি তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র কি না এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ব্র্যাকেটে এ প্লাস বি সমান সমান আমরা মানটা লিখলাম। ঠিক আছে, দেখো এটা হলো তোমাদের প্রথম অঙ্ক। ঠিক আছে, এখান থেকে তোমাদের দ্বিতীয় অঙ্ক দেখো কি দিয়েছে।
দ্বিতীয় অঙ্ক দিয়েছে x প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ হলে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত, এর মান কত? ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত? তাহলে আমরা কি করব, অঙ্কটা তুললাম, তুলে কি করব, সেম উভয় পক্ষ ঘন করব, উভয় পক্ষ ঘন করলাম, উভয় পক্ষ ঘন করলাম, তাহলে উভয় পক্ষ ঘন করলাম। তাহলে দেখো এ প্লাস বি হল কেউ সূত্র কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ব্যাকেটে এ প্লাস বি সমান সমান এটা কত, ফাইভ কিউ মানে কত, একশো পঁচিশ, বা এক্স কিউ ওয়ান বাই এক্স কিউ প্লাস ওপর এক্স নিচে এক্স কেটে যায় থ্রি, এক্স প্লাস ওয়ান এক্স মান কত, ফাইভ, সমান সমান কত লিখব, ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ, বা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ, দেখো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তো এদিকে আছে প্লাস ফিফটিন ওদিকে যাবে, তাহলে কি হবে, প্লাস ফিফটিন এদিকে গেলে মাইনাস ফিফটিন, তাহলে অথে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত, এর মান কত, একশো পঁচিশ থেকে পনেরো বাদ দিলে ওয়ান হান্ড্রেড টেন, তাহলে এটা হলো অ্যান্সার, বুঝতে পেরেছ? এগুলো হলো তোমাদের কিউবের উপর এক্সাম্পলগুলো। এবার দেখো তোমাদের তৃতীয় অঙ্ক দিয়েছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স সমান সমান ফোর হলে, ফোর হলে প্রমাণ করার চেষ্টা করি, প্রমাণ করার চেষ্টা করি, প্রমাণ করার চেষ্টা করি সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ সমান সমান ওয়ান এইট নাইন। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, অঙ্কটাকে তুলব, অঙ্কটাকে তুললাম, দেখো অঙ্কটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়ান বাই থ্রি এক্স সমান সমান ফোর হলে প্রমাণ করতে হবে আমাদের, প্রমাণ করি, প্রমাণ চেষ্টা করতে হবে তার টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ সমান সমান ওয়ান হান্ড্রেড এইটটি নাইন, এর এটা সমান সমান ওই মানটা বার করতে হবে। তো দেখো আমরা যদি উভয় পক্ষকে তিনের দুই দিয়ে গুণ করি, আমরা যদি উভয় পক্ষকে তিনের দুই দ্বারা গুণ করি, প্যাকেটে লিখি উভয় পক্ষ সমান সমান এপারে একটা পক্ষ সমান সমান ওপারে যেটা আছে সেটা একটা পক্ষ, তাহলে উভয় পক্ষকে তিনের দুই দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই, ঠিক আছে, উভয় পক্ষকে তিনের দু তিন বাই দুই দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো দুই দুই ওপর নিচে দুই দুই কেটে গেলে কত থাকে, থ্রি এক্স প্লাস তিন তিন কেটে গেল তাহলে পরে থাকে ওয়ান বাই টু এক্স, দুই দিয়ে চার কাটলে দুই, দুই দিয়ে চার কাটলে দুই, দুই তিনে কত ছয়, তাহলে এটা হয়, তাই তো, থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স সমান সমান কত হলো সিক্স। এবার দেখো অঙ্ক আছে কত, টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ,
তাহলে আমরা জানি দেখো এটা 3x তার হোল কিউব প্লাস 1/1/2x তার হোল কিউব তাই তো তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3 ab ব্যাকেটে a প্লাস b ঠিক আছে a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3 ab ব্যাকেটে a প্লাস b তাহলে আমাদের এখানে কত আছে 3x প্লাস 1 বাই 6 এর মান কত বেরিয়েছে 3x প্লাস 1 বাই 6 এর মান আমাদের এখানে দেখো 6 বেরিয়েছে 6 বেরিয়েছে তাহলে এখানে বসাবো কত 6 তার কিউব মাইনাস x x কেটে যায় হয় কত 9 এর 2 ইনটু এখানে এর মান কত 6 তাহলে 6 3 বার গুণ করলে কত হচ্ছে 216 তোমাদের 1q 2q 3q 4q 5q এরকম 10q পর্যন্ত মান তোমাদের লিখিয়েছিলাম তো এখানে দেখবে 6q মানে লিখিয়েছিলাম 216 2 দিয়ে 6 কাটছো কত হচ্ছে 3 3 9 কত হয় 27 2 দিয়ে 6 কাটলে 3 আছে 3 9 27 তাহলে দেখো 216 থেকে 27 বাদ দিচ্ছো 7 আর কয় দাও 16 9 দাও হাতে থেকে 3 3 আর কয় দাও 11 8 দাও 1 তাহলে দেখো এটা প্রমাণিত কি লিখবো প্রমাণিত কারণ দেখো এটা সমান সমান এটা বার করতে বলেছে তাহলে অঙ্কটা তুলে নিয়ে আমরা সূত্রে ফেলে কত আসছে এটা আসছে এগুলো তোমাদের অনেকে আবার আছে যে অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলো যে সমাধান এটা অভেদের নিয়মে মানে হতে পারে তারপরে দেখো একটা অঙ্ক আছে 2a মাইনাস a প্লাস 1 সমান সমান 0 হলে 0 হলে a কিউ মাইনাস 1 বাই a কিউ প্লাস 2 এর মান নির্ণয় করি বা এর মান হিসেব করি ঠিক আছে তোমাদের দেখো প্রথমে তাহলে আমরা অঙ্কটা তুললাম 2a মাইনাস 2a প্লাস 1 সমান সমান 0 বা আমরা লিখতে পারি 2a মাইনাস 1 বাই 2 প্লাস 1 সমান সমান ওপারে চলে যাচ্ছে প্লাস 1 সমান সমান ওপারে চলে গেলে কি হয় মাইনাস 1 বা তাহলে এখান থেকে আমরা কি কমন নেব 2 2 কমন নিলে কি হয় সমান সমান কি হয় মাইনাস 1 তাহলে 2 সমান সমান আমাদের কত হলো মাইনাস 1 অতএব a মাইনাস 1 বাই a সমান সমান দেখো মাইনাস 1 তো এবারে আছে আর এদিক থেকে কোনো সংখ্যা বাই যাচ্ছে হবে তাহলে কত হবে বাই এটা তাহলে আমরা কি লিখবো মাইনাস 1 বাই 2 কারণ 2 টা ওদিকে যাচ্ছে a মাইনাস 1 বাই a সমান সমান কত এদিকে মাইনাস 1 ছিল আর এদিক থেকে যাচ্ছে কি হচ্ছে মাইনাস 2 নিচে বসছে তাহলে এ মাইনাস 1 বাই এ সমান সমান কত এটা এবার দেখো আমাদের অঙ্ক দিয়েছে কি দিয়েছে এ কিউ মাইনাস 1 বাই এ কিউ প্লাস 2 ঠিক আছে তাহলে দেখো এর মান কত তাহলে আমরা সূত্র জানিস এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3 এ বি একেটি এ মাইনাস বি তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত এটা মাইনাস একে দুই তাহলে তার কিউ প্লাস ওপর নিচে এ কেটে গেল ইন্টু এ মাইনাস ওয়ানের মান কত মাইনাস একে দুই আচ্ছা প্লাস টু এটা প্লাস টু এখানে লিখতে ভুলে গেছি
এই কিউবের সূত্র আমাদের শেষ হতো প্লাস টু আছে, তাহলে প্লাস টুটা ওখানে লিখতে হবে, এখানেও প্লাস টু বসবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম, মাইনাস ওয়ান বাই টু তার হোল কিউব মানে কত, আট, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তিন ওপরে আছে তাহলে তিনে দুই, এখানে আছে কত প্লাস টু। তাহলে দেখো এই অংশ থেকে কার লসাগু হয়, আট দুই আর এর নিচে কিছু নেই মানে ওয়ান, তাহলে আট লসাগু, আট লসাগু হলে ওপরে যা আছে তাই, এখানে দুই দিয়ে আট ভাগ করলে কত হয়, দুই চারে আট চার, চার আর তিন গুণ করছো তিন ছেড়ে বারো, এর নিচে কিছু নেই, এক দিয়ে আট ভাগ করলে আট হয়, আট দুইয়ের সাথে গুণ করলে কত, আট দোকানে ষোলো। তাহলে দেখো আট ষোলো মাইনাস তেরো বাদ যাচ্ছে ষোলো থেকে, তাহলে তেরো আর কয় দাও ষোলো, তিন দাও, তাহলে তিনের আট, এটা হলো অ্যান্সার। যারা ক্লাস সেভেন তাদের এই মান নির্ণয়গুলো ছিল স্কোয়ারের উপর, কিন্তু যারা ক্লাস এইট তাদের এই মান নির্ণয়গুলো হলো কিন্তু সমস্তটা কিউবের উপর, ঠিক আছে। তাহলে ভালো করে তোমরা কিউবের এই মান নির্ণয়গুলো দেখবে, এরপরে আরও অনেক মান নির্ণয় আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো।